আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক, আমরা অবস্থান করছি যশোর জেলার জিগেরগাছা ছাগলের হাটে। আপনারা দেখতে পাচ্ছেন এটি বিশাল বড় ছাগলের হাট, যশোর জেলার সবচেয়ে বড় ছাগলের হাট দর্শক, জিগেরগাছা থানা। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাটা ছাগল, পাটি ছাগলগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে। এই দিকে তিনটা দেখতে পাচ্ছেন, যেইগুলো আপনারা মাংস ধরাতে পারবেন। কাকা, এই তিনটা পাঠা না পাটি? পাটি পাটি। তিনটা দর্শক মেয়ে, আপনারা দেখতে পাচ্ছেন মেয়ে ছাগল তিনটাই। আচ্ছা, কত মাস করে বয়স? ছয় সাত মাস করে। তিনটা চাচ্ছেন কত? আঠারো। শুনলেন দর্শক, আঠারো হাজার টাকা করে চাচ্ছে, ছয় হাজার টাকা করে তিনটা বাচ্চা, একটু বড় বড় বাচ্চা দর্শক, ছয় হাজার টাকা করে। কত হলে বিক্রি করবেন? সাড়ে সতেরো। আপনারা শুনলেন দর্শক, ষোলো সাড়ে সতেরো হলে বিক্রি হবে। প্রচুর আমদানি হয়েছে, দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে। যশোর জেলার জিগেরগাছা ছাগলের হাটে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিনটা ছাগল দর্শক। কাকা ভালো আছেন? কি অবস্থা বাজারের? একটু কম। আমদানি তো প্রচুর। আচ্ছা, এই কালো দুইটা কি পাঠা না পাঠি? দুইটা খাসি দর্শক, শুনলেন। আর এটা? এইটাও খাসি। তিনটা খাসির বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। কালো দুইটা চাচ্ছেন কত? তেরো হাজার। তেরো চাওয়া, বেচা বিক্রি বারো হাজার। বারো। আর লালটা? সাড়ে আট। আপনারা শুনলেন দর্শক, সাড়ে আট। কত মাস বয়স? এক বছর। এক বছর। কত হলে বিক্রি হবে? সাড়ে সাত। আপনারা শুনলেন দর্শক, সাড়ে সাত হলে বিক্রি হবে, সাড়ে সাত। এইদিকে একটা খুব সুন্দর একটা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন, ফুরফুরে বাচ্চা। ভাই মা কই? মা বিক্রি করে দিছি আলাদা। তাই বাঁচবে? কত মাস বয়স? দুই আড়াই মাস বয়স। দুই থেকে আড়াই মাস বয়স দর্শক দেখতে পাচ্ছেন, মা বিক্রি করে দিছে। খুব সুন্দর একটা বাচ্চা। পাঠা না পাঠি? পাঠি। পাঠা। পাঠা পাঠা মানে খাসির বাচ্চা? খাসির বাচ্চা। আচ্ছা, চাচ্ছেন কত? সাড়ে ছয় চাওয়া, বেচা বিক্রি পাঁচ সাড়ে পাঁচ দাম হয়। পাঁচ সাড়ে পাঁচ দাম হচ্ছে, শুনলেন দর্শক। তার মানে আর একটু উপরে গেলে হয়তো বিক্রি করবে। প্রচুর আমদানি হয়েছে, দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এই দিকে দেখতে পাচ্ছেন দুইটা দর্শক পাটি ছাগল, তাই তো ভাই? দেখতে পাচ্ছেন দর্শক দুইটা, এগুলো আপনারা মাংসও ধরাতে পারবেন। আচ্ছা ভাই, জোড়ায় চাচ্ছেন কত? বিশ হাজার চাচ্ছেন। কত হলে বিক্রি করবেন? আঠারো হাজার। আপনারা শুনলেন দর্শক, আঠারো হলে জোড়াটা বিক্রি হবে। আঠারো হলে এখন কতটুকু গোস্ত আছে জোড়াই? বাইশ কেজি আছে। আপনারা শুনলেন দর্শক, বলতেছে বাইশ কেজি আছে, আঠারো হলে বিক্রি হবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, প্রচুর পরিমাণে আমদানি হয়েছে, দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন ছাগলগুলো, পাটা ছাগল, পাটি ছাগল। সুপ্রিয় দর্শক, এই দিকে একটা দেখতে পাচ্ছেন, কাকা এটা পাটি না পাঠা? পাটি। পাটি, পাটির বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন, পাটির বাচ্চা, কান মাথা, দরদাম চলতেছে। চাচ্ছেন কত? সাত হাজার। সাত চাচ্ছেন। বেচা বিক্রি কত? সাত হাজার তো দুইশো কম হলে, দুইশো কম। দরদাম চলতেছে দর্শক, সাত হাজার থেকে দুইশো কম। আপনারা দেখতে পাচ্ছেন ছয় হাজার আটশো হলে বিক্রি হবে। জিগেরগাছা ছাগলের হাটে প্রচুর আমদানি হয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি, দেখা দেখি চলতেছে। কাকা এটা পাঠা না পাঠি? খাসির বাচ্চা। আপনারা শুনলেন দর্শক, খাসির বাচ্চা। বাজার কেমন চলছে? বাজার ভালো ভালো। এটা আপনার? না না না, এটা আপনার? হ্যাঁ। এটা পাঠা না পাঠি? পাঠি। এটা পাঠি দর্শক, একটা ছেলে একটা মেয়ে, তাই তো? জোড়ায় চাচ্ছেন কত? জোড়া চাচ্ছি এক হাজার, দশ হাজার পাঁচশো। দশ হাজার পাঁচশো। কত হলে বিক্রি হবে? দশ হাজার। শুনলেন দর্শক, দশ হাজার হলে বিক্রি হবে, একটা ছেলে একটা মেয়ে, দরদাম চলতেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। সুপ্রিয় দর্শক, এই দিকে দেখতে পাচ্ছেন কিছু তিনটা ছাগল। কাকা ভালো আছেন? বাজারের কি অবস্থা? মোটামুটি খারাপ না। এই তিনটা পাটি না পাটা? কালোটা কি পাটি না পাটা? এটা পাটি। আচ্ছা, এটা চাচ্ছেন কত? সাড়ে পাঁচ চাওয়া। বিক্রি? পাঁচ হলে। এটা চাচ্ছেন কত? সাড়ে আট। আর কালোটা? সাড়ে ছয়। সাড়ে ছয় আর সাড়ে আট। কালোটা কত হলে বিক্রি হবে?
ছয়। আর এটা সাড়ে সাত। কত মাস বয়স আনুমানিক? পাঁচ ছয় মাস। ঠিক আছে কাকা, দেখতে পাচ্ছেন দর্শক, তিনটা প্রচুর পরিমাণে আমদানি হয়েছে, প্রচুর পরিমাণে আমদানি হয়েছে যশোর জেলার জিগারগাছা ছাগলের হাটে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে।